কথা শুরু করবো পাবলিকের হেম্পারতে দেবো না, কিন্তু অথরিটি আমাদের সাথে কথা বলতে হবে। প্রত্যেক মাসে এইভাবে আমরা হাত জোর করে পায়ে পরে টাকা নেবো, এটা আমাদের হয় না। আজকে আমি কথা বলবো, কালকে আমাকে বলবো তুমি চাকরি থেকে বাদ, সমস্যা কিছু না। আমরা বিগত এক বছর ধরে এরকম হচ্ছে, এক মাস তিন মাস স্যালারি আটকাচ্ছে, এক মাস দিচ্ছে আবার দুই মাস আটকাচ্ছে, এক মাস দিচ্ছে আবার দুই মাস আটকাচ্ছে। এইভাবে আমরা দিনের পর দিন সাফার করছি করছি করছি। এখন বিগত এতদিন যাবত এত কোভিড নিয়ে এত সমস্যা গেল, তখন তখন আমরা কিন্তু কাজ চালিয়ে গেছি, স্যালারি ছিল না আমাদের, তারপর আমরা কাজ চালিয়ে গেছি। এখন বলা হয়েছে যে এখন কালকে উঠে আমাদের আসা পরশু দিন থেকেও আমাদের বলেছে যে কালকের মধ্যে বিকালের মধ্যে স্যালারি ঢুকবেই ঢুকবে। হ্যাঁ, তারপরে আমাদের স্টাম্প পেপার সব দিয়ে গেল যে ওইগুলোতে সই করে দিলে বিল সার্টিফাই হলে আমাদের টাকা দিয়ে দেবে। আমি স্যালারি তিন মাসে পাইনি, আমি কেন বিলে স্টাম্প পেপারে সই করব, কেন করব? আমি কোভিডের সময় সব ছেলেরা গিয়ে ডিউটি করলো, বললো ওদের টাকা দেওয়া হবে, তাও দেয়নি, কেন দেয়নি ওরা আমরা জানি না। তারপর ওরা চুপ করে আছে, সবগুলি ছেলে ও জিরানিয়া থেকে আসে, ও কামলঘাট থেকে আসে, এতগুলি তিন মাস ধরে কোথায় থেকে আসবে, গাড়ি ভাড়া কোথায় হচ্ছে? আমরা তো চাইছি না যে কাজ বন্ধ করি বা পাবলিকের কোনো হ্যাম্পার হোক। পাবলিকের হ্যাম্পার না হওয়ার জন্য আমরা তিন দিন আগে উপর মহলে অথরিটিকে জানানো হয়েছে, ওদের জন্য কালকে আমাদের রিকোয়েস্ট করা হয়েছে যে কালকে তোমরা কাজ বন্ধ করবে না, কালকে বিকালে স্যালারি ঢুকবে। কালকে রাত অবধি আমরা অপেক্ষা করেছি, কিন্তু কোনো কিছু হয়নি, যার জন্য আজকে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছি। তাও আমরা চাই না যে কাজ বন্ধ করি বা পাবলিকের কোনো হ্যাম্পার, কাজ এখন করবো আমরা, এখনও বলছি, এখনও কথা দিচ্ছি যে কাজ এখন আমরা শুরু করবো, কাজ শুরু করবো, পাবলিকের হ্যাম্পার হতে দেবো না, কিন্তু অথরিটি আমাদের সাথে কথা বলতে হবে। প্রত্যেক মাসে এইভাবে আমরা হাত জোর করে পায়ে পরে টাকা নেবো, এটা আমাদের হয় না। আজকে আমি কথা বলবো, কালকে আমাকে বলবো তুমি চাকরি থেকে বাদ। 14 বছর এখানে কাজ করছি, 14 বছর হয়েছে আমার লাইফের আমি এখানে কাজ করছি, 3,000 টাকার থেকে শুরু হয়েছে এখন আমাদের বেতন, স্যালারি 5,500 টাকা। কোনো স্টেটে এরকম নেই যে ডাটা এন্ট্রি গ্রাজুয়েট অপারেটরদের বেতন 5,500 টাকা, কোনো স্টেটে নেই। সাধারণ টিএমসি হসপিটালে 18,000 টাকার উপরে স্যালারি পায় ডাটা এন্ট্রি অপারেটর।